লেখাপড়া শেষ করে আমি চাকরি করব, তারপরে একটা সময় স্টেবল হলে আমি বিয়ে শাদী করবো, তারপর বাচ্চা কাচ্চা হবে, এটাই থাকে লাইফের প্ল্যানিং। তো আমার যেটা হয় যে আমি লেখাপড়া করতে করতে আগে বিয়ে করেছি, অনেকটা উল্টা দিক থেকে শুরু করেছি। তো আমি আগে বিয়ে করেছি, তারপর লেখাপড়া শেষ করেছি, তারপর চাকরি করেছি। সো আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, আই ওয়াজ 23 অ্যান্ড আই ওয়াজ অলরেডি ম্যারিড বাই দেন। সো আমি সবসময় এই কথাটা বলি যে কী হয়, মেয়েরা লেখাপড়া করলে তারপরে একটা টাইমে অনার্স পড়তে পড়তে বিয়ে হয়ে গেলে এটাই বেস্ট, কারণ আমি আমার ফ্যামিলির বড়, সবাই খুব খুশি যে আমি অনার্স থার্ড ইয়ারেই আমাকে বিয়ে দিতে পেরেছে। সো তারপরে লাইফটা অনেকটা ওখানেই কী বলবো, থেমে যায় না, স্ট্যাটিক হয়ে যায় সংসার ধর্ম সব কিছু নিয়ে, সবাই মুভ অন করতে পারে না। কিন্তু আমার লাইফের শুরুটা বা আমার ক্যারিয়ারের শুরুটা অ্যাকচুয়ালি হয়েছে আমার বিয়ের পরে। আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো সেটা কখনো চিন্তা করিনি, কারণ বাকি সবার মতো আমি অনেকটা ক্লুলেস ছিলাম যে আসলে কী করবো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়তাম, পলিটিক্যাল সায়েন্সে কেন পড়তাম সেটা জানি না, কিন্তু আমি জানি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইতাম ছোটোবেলা থেকে, কারণ আমার বাবা মা ওখান থেকে পড়াশোনা করা, ছোটোবেলায় অনেক গিয়েছি। তো সেই কারণে ইন্টারমিডিয়েটের পরে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিই, ওখানে যেটাতে চান্স পেয়েছি সেটাতেই পড়েছি, আর এই তো। কিন্তু বিয়ের পরে যেটা হলো, যেটা হয় যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা বন্ধ হয়ে গেল, ইউনিভার্সিটিতে পড়াশোনার থেকে বেশি প্রেম করার তাগাদাটা বেশি থাকতো, কখন দেখা হবে, ফোনে কথা হবে, সো সেই জিনিসগুলোও বন্ধ হয়ে গেল, কারণ ওয়েল এখন সেই মানুষটা তো সাথেই থাকে। আর যেটা হলো যে দেখলাম যে আসলে আমার হাজব্যান্ড সে কাজে যাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি কাজে যাচ্ছে, সবাই ব্যস্ত, আমি আমার লাইফটা শুধুমাত্র আমি ক্লাসে যাই আর বাসায় আসি, এর মধ্যেই আবদ্ধ হয়ে গেল। তো সেটা একদিকে আমার জন্য ভালো হলো, কারণ বাকি সময়টা যেহেতু আমার অন্য কিছু করার তাগাদা নেই, আমি অনেক পড়াশোনা করতাম, আমি গল্পের বই পড়তাম, আমি আমার ইউনিভার্সিটি পড়াশোনা করতাম, আমি অনলাইনে অনেক কিছু পড়তাম। তো তখনও ক্লুলেস ছিলাম, কী করবো জানি না, কিন্তু একটা জিনিস জানতাম যে আমি এমন কিছু করতে চাই যেটা আসলে শুধুমাত্র একটা চাকরি হবে না, বা যেটা আসলে আমি এমন কিছু করতে চাই যেটাতে আমি অন্যকে কোনোভাবে সাহায্য করতে পারবো, কিন্তু কী করবো সেটা আমি জানতাম না আসলে। সো অনার্সের পর যেটা হয় যে আমি 3 মাসের একটা বড় গ্যাপ ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে সেশন জ্যাম থাকে, তো আই স্টার্টেড লুকিং আপ অন দ্য ইন্টারনেট যে আমি কী করতে পারি, অনার্সের পরে মানুষরা কী করে, গ্র্যাজুয়েশনের পরে আসলে কী কী করা যায়। সো অনেক অনেক ইন্টারনেটে অনেক অনেক অপশন দেখায় এটা সেটা ওটা, তো তার মধ্যে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে ইন্টার্নশিপ, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি তখন টুকটাক আমি গান করি বা কিছু মডেলিং করেছি, কিন্তু কোনো জব মার্কেটের কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। সো যখন আমি দেখলাম যে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া একটা গ্র্যাজুয়েট আসলে কী করতে পারে, তখন প্রথম যেই অপশনটা সেটা হচ্ছে ইন্টার্নশিপ। সো ইন্টার্নশিপ কী জিনিস সেটা আমি তখনও জানতাম না, তারপর আমি আরও পড়তে শুরু করলাম যে ইন্টার্নশিপ জিনিসটা কী। সো কোনো একটা অর্গানাইজেশনে বিনা বেতনে অথবা খুব অল্প টাকায় একটা ট্রেনিং হিসাবে কাজ করার সুযোগটা হচ্ছে ইন্টার্নশিপ। সো আমি বাংলাদেশে কোথায় কোথায় ইন্টার্নশিপ করা যায় সেগুলো তারপরে সার্চ করতে শুরু করলাম, অ্যান্ড ব্র্যাক ওয়াজ ওয়ান অফ দ্য অর্গানাইজেশন যারা আসলে অনার্স করার পরে ইন্টার্ন নেয়। মোস্ট অফ দ্য আদার অর্গানাইজেশনস আই ফাউন্ড তারা মাস্টার্সের পরে ইন্টার্নশিপ করতে অ্যালাউ করে। সো আই অ্যাপ্লাইড টু ব্র্যাক অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই জার্নি। আই হ্যাড নো ক্লু ব্র্যাক কী জিনিস, জানতাম যে হ্যাঁ ব্র্যাক দারিদ্র বিমোচনে কাজ করে, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাট্রাকটিভ এনাফ ফর মি, বাট এর থেকে বেশি কিছু জানতাম না। কিন্তু ব্র্যাকে কাজ করতে গিয়ে আমার মনে হলো যে দিস ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু ডু, দিস ইজ মাই প্যাশন, কারণ আমি ব্র্যাকে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছি, আমি সেই সব মানুষদের সাথে কাজ করেছি যাদের আসলেই অনেক প্রয়োজন আমাদের। সেই যাই হোক, সেখান থেকেই আমার প্রথম ব্র্যাকের অভিজ্ঞতাটা শুরু। এরপরে আমি যেটা বলবো যে আমি এখন 8 বছর হয়েছে আমি ব্র্যাকে আছি, আমি বাংলাদেশ সহ পৃথিবীর আরও 10টা কান্ট্রিতে কাজ করি অ্যাজ আ প্রোগ্রাম ম্যানেজার, আমি ব্র্যাকের এডুকেশন প্রোগ্রামটা ম্যানেজ করি। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি আসলে কী করি সেটা অনেকে বুঝতে পারে না। এডুকেশন প্রোগ্রাম মানে হচ্ছে বিভিন্ন
দেশের দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুরা যারা স্কুলে যেতে পারে না বা শিক্ষার সুযোগ পায় না, তাদেরকে একটা সুযোগ করে দেয়া, সেই কাজটা হচ্ছে আমি করি।